রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামি মা তাখাও ফালা উম্মতি, আমার উম্মতের উপরে আমি সবচেয়ে যেটা বেশি ভয় করি, পৃথিবীর মানুষ, আমি বলে গেলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার উম্মতের উপরে আমি সবচেয়ে যেটা বেশি ভয় করি, এক নম্বর ভয় হচ্ছে আমার উম্মত জেনায় লিপ্ত হবে, এইটা আমার ভয়। দুই, শাহাতুল খাফিয়া, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এইটা আমার ভয়। আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এইটা আমার ভয়। ছেলে মেয়ে যুবক যুবতী গোসলখানাতে ঢুকলেই পাপ করছে, একাই হলেই পাপ করছে। পুরুষ নারীর জন্য হচ্ছে কত জেলার গোপন পাপের ব্যবস্থা হয়েছে এখন হিসাব করা যায় না। এই ছেলে, তুমি আছো ঢাকা লালবাগে আর তোমার বান্ধবী আছে লন্ডনে, দুইজন মিলে মোবাইলে গল্প করছো গোপনে, গল্প করতে করতে জামা কাপড় খুলতে লাগলে, খুলতে 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 এখন দুইজনে উলঙ্গ, দুইজন দুইজনকে দেখতে পাচ্ছে, দুইজনের মধ্যে ব্যবধান হলো 5000 কিলোমিটার। অবাক, গোপন পাপ, আশ্চর্য, অবাক। ছেলে, তুমি যখন থাকো না তখন তোমার মা মোবাইলে গোপন জেনা করে, প্রেমের গল্প করে, তোমার মা তাহাজ্জুদ পড়ে। এই ছেলে শোনো, তুমি আর তোমার মা যখন থাকে না তখন তোমার বোন মোবাইল জেনা গল্প করে, মোবাইল মানে জেনা। আল্লাহ নবী 1450 বছর পূর্বে বলেছেন, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে। 15 বছর পূর্বে এইভাবে গোপন পাপ মোবাইলে হতো না, 20 বছর পরে আরো গোপন পাপের কত পথ বের হবে তা আপনাকে আমি এখন ভাষায় বোঝাতে পারবো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার জীবনে বড় ভয়, এক, আমার উম্মত জেনায় লিপ্ত হবে, দুই, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে। আপনাকে আমি কি দিয়ে বুঝাই সম্মানিত দিদি ভাই? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাত যখন অর্ধেক হয় তখন সমস্ত আকাশের দরজা খুলে দেয়, যে ব্যক্তি আমার কাছে প্রার্থনা করে তার প্রার্থনা কবুল হয়ে যায়, যে ব্যক্তি যা চায় আল্লাহ তাকে তাই দিয়ে দেন, যে ব্যক্তি বিপদে পড়ে বলে আল্লাহ আমাকে বাঁচাও আল্লাহ তাকে বাঁচিয়ে দেন, ইল্লেলে বাগিন ব্যাপার জেহা, তবে যার জেনার সম্পর্ক আছে তার কথা কবুল হয় না। এই ছেলে শোনো, তুমি ম্যাট্রিক পরীক্ষা দিয়েছো, আল্লাহর কাছে প্রার্থনা করছো, আল্লাহ আমার রেজাল্টটা ভালো করে দাও, আল্লাহ আমার রেজাল্টটা ভালো করে দাও, আমাকে গোল্ডেন দাও, আর তোমার মা তাহাজ্জুদ পড়ার পরে চোখের পানি ঝরিয়ে বলছে, আল্লাহ আমার ছেলেটাকে একটা ভালো রেজাল্ট দাও, গোল্ডেন দিয়ে দাও আমার ছেলেকে। এইভাবে তোমার মা রাতের অন্ধকারে চোখের পানি অঝোর নয়নে ঝরিয়ে কাঁদছে, তুমি যখন থাকো না তখন তোমার মা মোবাইলে প্রেমের প্রেমের গল্প করে, তোমার মা কিয়ামত পর্যন্ত কাঁদলেও তার কথা কবুল হবে না। আমি অনুবাদক, বুঝাতে পারলাম না? অর্ধেক রাত হলে আকাশের দরজা কি হয়? খুলে দেওয়া হয়, যে যা চাই তাকে আল্লাহ তা দিয়ে দেন, যে যে বিষয়ে প্রার্থনা করে সেটা আল্লাহ কবুল করেন, যে যে কোনো বিপদে পড়েছে আল্লাহ তাকে উদ্ধার করেন, তবে যার জেনার সম্পর্ক আছে তার কথা আল্লাহ কবুল করেন না। আমি কি দিয়ে বুঝাই জেনা কত বড় বিপদ? আমি কি দিয়ে বুঝাই আপনাকে জেনা কত বড় বিপদ? যেটা ঘরে ঘরে হচ্ছে, যেখানে সেখানে হচ্ছে, যেটা মানুষের কাছে আজকে পাপের কাজ নয়।